প্রথমতে মই আমার যখন নতুন এমপি জিকি আহিছে আটাইলে আমার আন্তরিক শুভেচ্ছা জানাইছো। কারণ যেহেতু আমার জনসাধারণে মেন জনসাধারণ, যাকে ভোট দিছে, আর আশা রাখিছো কমসে কম 5 বছর যাতে স্টেবল সরকার এখন হয়। কারণ দেশের অর্থনৈতিক অবস্থার পর আদি করে যথেষ্ট এনেকা সমস্যা আছে। আমি ভাবো যে রাইজর যেখিনি সমস্যা বা যি ধরনের কষ্টত আছে এখিনি ভাল হোক এটা আমি আশা করো। আমি এখন নতুন কর্মক্ষেত্রের কারণে বা কর্মভূমির কারণে আমি প্রয়াস চেষ্টা করেছিল, গতি এটা ভাল হয়েছে, আমার চিনাকি এটা হয়েছে। আর আপনাদের জানিছে যে আমি বাকি যেগুলো প্রফেশনাল পলিটিশিয়ান তার নিচিনা আমি নহয়। আমি সঁচাকে জনসাধারণের যেগুলা সমস্যা আছে, যেগুলা ইস্যু আছে, সেইবিলাক লৈ আমি কেনেকে সমাধান করব পারি। কারণ তার এটাই উপায় আছে, রাজনৈতিক উপায় আছে, রাজনৈতিকভাবে এটা সম্ভব আছে, বাকি কোনো কারণে বেলেগ এটি সম্ভব নহয়। আর অসমের নিচিনা এখন সমস্যাবহুল যখন স্টেট আছে, তার যেনকা ধরনের রাজনৈতিক দলবিলাকে আহি ইয়াত যে ধরনের বিহেভ করে, গতি সেইখিনি আমি গোটেই জানো। গতি আমিও ভাবো যে কোকরাঝারের নিচিনাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর রাজ্যের যেগুলো সমস্যা আছে, এইবিলা সমাধানের যদি নবহরণে অল্প কন্ট্রিবিউশন থাকে, কিন্তু নিশ্চিতভাবে মই একজন একটিভিস্ট হিসাবে সংগ্রামী যে মই অল্প সুখী হব পাৰিম, তাতকে বেলেগ একো নাই। কারণ আপনাদের জানে যে প্রফেশন আমার পলিটিক্স প্রফেশন নয় বা হবিও নয়। কোকরাঝার রাইজে একটা বিশেষ পরিস্থিতিত আমাক এমপি বনাইছিলে, আর সেই ক্রেডিট কোকরাঝার রাইজর মই নবহনীয়া হিসাবে কেতিয়াও সেই ক্রেডিট লওয়া নাই। কারণ দুবারকে আমি এমপি হয়েছিল, সেই গোটেই ক্রেডিট রাইজর। আর আজি কোকরাঝার দেখিছে যে আজি একটা বিশেষ পরিস্থিতি হয়েছে। মই ভাবো যে এই 2024-ৰ পৰা এটা নতুন আরম্ভণি হোক, আর ইয়াত আমার যেখানে অরিহণা থাকিব লাগে নিশ্চিতভাবে থাকিব। আর অসমৰ এজন সংগ্রামী মানুষ হিসাবে সদায় আমার মনোভাবটো তেনেকুৱা থাকিব। আমি প্রফেশনাল পলিটিশিয়ান বা পার্টি বিলাক নিচিনা নিশ্চিত আমি নহয়, আমি হওয়ার চেষ্টাও নকৰোঁ। হয়, আসলে এইটোত বহুতে কিছুমানে পাগলামি বুলিও কব পাৰে, আর কিছুমানে খুব মানে পজিটিভলিও লৈছে। বহুতে কৈছে যে আমি 10 দিনত গৈ কেনে 10 বা 11 হাজাৰ ভোট পোৱাটো, যত আসলে মানুষ চিনাকি হওঁতে 10 বছৰৰ বেছি লাগে, তেনেকুৱা ক্ষেত্রত বহুতে এইটো ভাল বহুত কিবা বুলিও ভাবে, আর বহুতে ভাবে যে তাত মানে কি কয় এইটো এটা মানে পাগলামি বুলিও ভাবে। গতি রাইজে নিজের বিচার বিচার নিজের কথা, এই তাত মোৰ বিশেষ কবলগীয়া একো নাই। মই কৈছোঁয়ে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর যেগুলা সমস্যাবিলাক আমি দাঙি ধৰিছোঁ পার্লামেন্টত। কারণ অসমের মানুষ এনেকুৱা বিচাৰিছিল এটা সময়ত, বা বিদেশী মানুষে যে তেওঁলোকৰ কাৰণে কোনোবা এজন আহি খাড়া হোক, সেই সময়ত বহুতে আমাক ভগবানো বুলি কৈছিলে বা বহুতে বহুত কিবা নামকৰণ কৰিছিলে। কিন্তু আমি সেইটো নহয়, আসলে আমি এজন সাধারণ মানুষ, আমার সাধারণ মানুষের নিচিনা সেন্টিমেন্টও আছে। আমি কেতিয়াও প্রফেশনাল পলিটিশিয়ান বা হেৰি আমি হবও নিবিচাৰোঁ, আমি যেনেকে আছো তেনেকে থাকিম, আর আগৰ যেনেকা নবহৰণে আছিল এনেকে থাকিব ভৱিষ্যতে থাকে। আর যদি কবাত কিবা প্রয়োজন সহায় হয় নিশ্চিতভাবে আমি রাইজ খাড়া হম। 26-ত চাওক, আজি অসমৰ যিটো ৰিজাল্ট, এই ৰিজাল্টৰ পৰা এটা কথা হৈ গৈছে, 2-2 মিনিট হৈছে, মাজত অৱস্থান কিন্তু ল'ব নোৱাৰে। গতিকে তেনেকুৱা ক্ষেত্ৰত আমি মাজৰ মানুহ হিচাপে আমিও নিশ্চয় অসমৰ ৰাইজৰ ভাল হোৱাটো আমি বিচাৰিম। গতিকে এইবাৰ মোদী মেজিক হওক, বিজেপি মেজিক হওক, এইটো লগভগ কিছু খতম হৈছে। আৰু আজি কোকৰাঝাৰৰ কথাটোৱে আমি কৈছোঁ, যদি কোকৰাঝাৰত আমাৰ যিটো পাৰ্টি জিকিছে তেওঁলোকৰ তুলনাত কিন্তু হাৰা পাৰ্টিবিলাকৰ বেছি ভোট আছে। গোটেই পলিটিক্সটো তেনেকুৱাই হয়, যদি পলিটিচিয়ান হিচাপে আমি চাব যাওঁ, তেতিয়া হাৰা পাৰ্টি যদি লগো খায় তেতিয়াহ'লে এই জিকা পাৰ্টি কিন্তু হৰাটো সম্ভৱ আছে। আপুনি 25-খন চাওক, কাৰণ 25-ৰ ইলেকশ্যনটো কোকৰাঝাৰৰ কাৰণে অসমৰ কাৰণে বহুত ডাঙৰ কথা। গতিকে 25-ৰ ইলেকশ্যনটোতে অসমৰ হয়তো 26-ৰ ভৱিষ্যতটো কিছু দেখা যাব। গতিকে আমি সময় যিহেতু আমাৰ হাতত কিছুদিন, আমি নিজে অলপ দিল্লীৰ যিখিনি ব্যৱস্থাখিনি ঠিক ঠাক কৰোঁতে আমাৰ টাইম লাগিব। তাৰপিছত আমি নিশ্চিতভাৱে ৰাইজৰ ওচৰত আহিম, ৰাইজৰ যিটো পৰামৰ্শ, কৰ্মীবিলাকৰ যিটো পৰামৰ্শ, তাক এটা সিদ্ধান্তলৈকে আমি লৈ কিনে আমি আগবাঢ়িম। আর আমি কিন্তু পজিটিভলি আগবাড়ি। চাও, এইটো আসলে আমার বিরোধীবিলাকৰ পলিসি, তেওঁলোকে জানে যে নবহৈনা নহলে, নবহৈনা থাকিলে তাত জিকিব নহয়, নবহৈনা নহলে জিকাটো তেওঁলোকৰ কাৰণে সম্ভৱ বা সম্ভৱ হ'ব পাৰে, এই কথাখিনি কিন্তু আগৰ পৰাই আছিলে, যাৰ কাৰণে তেওঁলোকৰ প্লেন পলিসিত এইটো আছিলে। আর নবহৈনা হিসাবে চাওক, আমিতো আর ভগবান নহয়, যেতিয়া এখন সরকার আমার বিরুদ্ধে গুছি যাব তেতিয়া আমি অকলে ইমান সহজ নহয়। কিন্তু তারমানে এইটো নহয় যে আমি হারি গৈছো, কোকৰাঝাৰ ৰাইজ হারি যোৱা নাই। কোকৰাঝাৰ ৰাইজে বিচাৰিছিল তার হত্যা হিংসা লুণ্ঠন বন্ধ হোক, আজি যিসকল শাসনত আহিছে তেওঁলোকেতো হাজার হাজার ঘণ্টা বন্ধ দিছিল আগতে, হয়তো নয় তেওঁলোকেও যে আজি সেই দিনটোৰ পৰা আহি আজি তেওঁলোকে EVMত বা গণতন্ত্র বিশ্বাস কৰিছে, সেইটো কিন্তু নবহৰণীয়াৰ বা কোকৰাঝাৰ ৰাইজৰ ক্ৰেডিট। মই আজি দিনত সেইটোৱে মই ঠিক বুলি ভাবো। আর এই ধরনের তেওঁলোকে যুঁজক, EVMত জিকিছে জিকক, আকো জিকক, তাত অসুবিধা একো নাই। কারণ ইলেকশন বলি হারা জিকা, আজি চাওক
ষাঠি বছর শাসন করা পার্টিটা আজি 100 চুপ পড়া নাই দেখক, আর ষাঠি বছর সংগ্রাম করে অহা পার্টিটা আজি দুবার মেজরিটি পালে, এবার কিন্তু মেজরিটি নাপালে। গতি এই দুটার মাজ বিশ্লেষণ করে, উত্থান পতন তো সদায় থাকে। আর সচাকে এজন মানে আমি আমার বিগত দিনবিলাকত আমি ব্যক্তিগতভাবে বা রাজহভাবে আমি যেখানে সংঘাত মানে সংঘর্ষ দিয়ে পার হয়ে আইসো, গতি নবসেনার কারণে এইবিল মানে মনে ভাবো একটা সরু কথা। আমি প্রতিটি পরিস্থিতিত আমি কেনেকে আগবাড়ি যাব লাগে আমার এটা একটা সিদ্ধান্ত আছে। আর যেহেতু আমি রাইজর মানুষ, আমি সাধারণভাবে জীবন যাপন করো, আমি কোনো বিলাসিতা আমি আমি নিবিচার বা আমি একটা প্রিন্সিপল নয়, সেখানে নবসেনা একো অসুবিধা নয়। হয় কোকরাঝর রাইজে নবসেনাক যে হিসাবে পাইছিল, বাকি এমপিক মই ভাবো তেওঁকো আমি কৈছো যে তুমি রাইজর লগত থাকি।